বিদ্যালয়ের উন্নয়নের বালিপাথর সহ নানা সামগ্রী বিক্রি করে দেওয়ার অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে। এমন অভিযোগ তুলে বিদ্যালয়ের গেটে তালা দিলেন গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য গাইঘাটার আংরাইলে। স্কুলে উন্নয়নের জন্য এসেছিল বালি, পাথর, লোহা। স্কুলের লাইব্রেরির জন্য এসেছিল বিভিন্ন বই। অভিযোগ, স্কুলের প্রধান শিক্ষিকা, স্কুলের সহশিক্ষক কাউকে কিছু না জানিয়ে তা বিক্রি করে দিয়েছেন। অভিভাবকদের আরও অভিযোগ, স্কুলের পঠন পাঠনের মান খুবই খারাপ, ঠিকমতো দেওয়া হয় না মিড ডে মিল, স্কুলের সময়ে স্কুল মাঠে ঘুরে বেড়ায় ছাত্রছাত্রীরা। এমনই নানান অভিযোগ তুলে স্কুল গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার অন্তর্গত আংরাইল মানবতা প্রাথমিক বিদ্যালয়ে। অভিভাবকদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বৃহস্পতিবার বিদ্যালয় পরিচালন সমিতির মিটিং ডাকা হয়। মিটিং ডাকেন প্রধান শিক্ষিকা। অভিযোগ, মিটিংয়ে সবাই উপস্থিত হয়ে দেখেন বিদ্যালয় তালা বন্ধ করে চলে গেছেন প্রধান শিক্ষিকা, যার ফলে ভেস্তে যায় মিটিং, ক্ষোভ তৈরি হয় অভিভাবকদের মধ্যে। এ বিষয়ে ঝাউডাঙ্গা পঞ্চায়েতের প্রধান সমীর বিশ্বাস বলেন, স্কুলটি চরম অব্যবস্থার মধ্যে দিয়ে চলছে, দিন দিন স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। পরিচালন সমিতির মিটিং ডেকে স্কুল বন্ধ করে চলে যাচ্ছেন প্রধান শিক্ষিকা। আমরা তালা দেওয়ার বিপক্ষে, আমরা চাই স্কুলটি সুস্থভাবে চলুক। ইতিমধ্যেই বিষয়টি বিডিও ও এসআইকে জানানো হয়েছে বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। আজকে এই স্কুলটা আমরা দীর্ঘদিন ধরে দেখছি একটা অব্যবস্থার মধ্যে চলছে। মিড ডে মিলের রান্নাবান্নাও ঠিকমতো হয় না। হেডমাস্টারমশাই বা অন্য কিছু কয়েকজন মাস্টারমশাই আছে, তারা স্কুলের পঠন পাঠন ঠিকমতো করে না। এখানকার ছাত্রছাত্রীরা তারা অন্য স্কুলে, আশেপাশের স্কুলে সব চলে যাচ্ছে। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা দিনে দিনে কমছে। এমতো পরিস্থিতিতে এখন শুনলাম যে স্কুলের বই, খাতা, বিভিন্ন যে সামগ্রিক ইনস্ট্রুমেন্ট হেড দিদিমণি বা অন্য অন্য মাস্টাররা থেকে বিক্রয় করে দিয়েছে। বা কালকে বিএসসি কমিটির মিটিং ডেকেছিল, বিএসসি কমিটির সদস্যরা, আমার পঞ্চায়েত সদস্য, তারা এসেছিল, এসে দেখে যে তালা দেওয়া স্কুলে। এই মতো পরিস্থিতিতে বিভিন্ন মানে অব্যবস্থার মধ্যে এসআই বা বিডিওকেও তারা দীর্ঘদিন জানিয়েছে এবং আমরাও জানিয়েছি। এই অব্যবস্থার মধ্যে পাবলিক যারা অভিভাবক তারা ক্ষিপ্ত হয়ে আজকে স্কুলে তালা দিয়েছে। এই তালা দেওয়ার বিপক্ষে এই স্কুলটা সুষ্ঠুভাবে চলুক এটাও আমরা চাই এবং এসআই ম্যাডাম বা বিডিওকে আমরা জানিয়েছি। অভিভাবকদের পক্ষ থেকেও একই অভিযোগ তোলা হয়েছে। এদিন বিদ্যালয়ের মাঠে দাঁড়িয়ে এক অভিভাবক বলেন, মানে পড়ায় না বাচ্চারা, মানে স্কুল চলাকালীন মাঠের ভিতরে ঘুরে বেড়ায়, রাস্তা দিয়ে মাস্টাররা স্কুলের ভিতরে গিয়ে ঘুমায় টেবিলে মাথা দিয়ে। তারপরে আমরা এই তিনজন মাস্টার ম্যামকে আমরা এখান থেকে বদলি চাই। কে আমাদের কালকে মিটিং হওয়ার কথা ছিল, সেটা হয়নি, এবার সেই জন্য আমরা এসে মানে ফিরে গিয়েছি। তার জন্য যে আজকে ম্যাম আসার পরে জিজ্ঞাসা মানে তালা দিয়ে দিয়েছি কেন কালকে স্কুল স্কুল ঘরে, হ্যাঁ অবিলম্বে বদলি চাই। এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকুমার সরকার জানান, বালি, পাথর, রড যা বিক্রির কথা বলা হচ্ছে সেগুলি সব মিথ্যা অভিযোগ। এর পাশাপাশি সহশিক্ষক প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, প্রধান শিক্ষিকার মানসিক সমস্যা রয়েছে, এর আগেও ওনার জন্য স্কুলে তালা পড়েছে। এর আগে দুবছর ওনাকে বসিয়ে রেখেছিল স্কুল কর্তৃপক্ষ। ফের কিভাবে এই স্কুলে যোগদান করেছেন আমি জানি না। বিভিন্ন সময় স্কুল থেকে বিভিন্ন কিছু চুরি হয়ে যাচ্ছে, চাল থেকে শুরু করে মিথ্যা কথা, খোয়া বালি, আপনার নামও উঠেছে মিথ্যা কথা, অভিভাবকরা মিথ্যা অভিযোগ, হ্যাঁ মিথ্যা কথা বলছে। কোনো বালি বা কোনো খোয়া বিক্রি করা হয়নি, এই ঘরে কাজে লাগানো হয়েছিল। এই যে ঘর, হেডমিস্ট্রেসের সাথে আপনার নামও বলছে যে ওরা, না মিথ্যা কথা বলেছে, ওই টিচার, এই টিচার পাগলও, ওর কোনো ইয়ে নেই, ওর জন্য আজকের এই অবস্থা। তা নাহলে আপনারা বুঝতে পারছেন, এই টিচার এবং অভিযোগ আসছে টিচার পাগল, মেন্টাল ডিস্টার্ব। গতকাল দুটো সময় মিটিং ছিল, সেই ম্যাডাম মিটিংকে উপেক্ষা করে কি করে একটা পঞ্চাশে বাড়ি চলে যায়। এবার ভিএসির লোকজন ধরো সবাই এসছে, ওদেরকে অপমান করা হলো না। আমি ছিলাম ওই সময়, আমি আমার আগে উনি চলে গেছে, মানে উনি চলে গেছে জানা সত্ত্বেও উনি চলে, হ্যাঁ জানা সত্ত্বেও মিটিং থাকা সত্ত্বেও মিটিং নিজেই ডেকেছে, ডেকে নিজেই চলে গেছে। মিটিং ডেকে স্কুল বন্ধ করে চলে গেছিলেন বলেই অভিভাবকেরা রাগে এই সকল কথা বলছে। অভিভাবকদের দাবি, শুধু প্রধান শিক্ষক নয়, স্কুলের অব্যবস্থার পেছনে দায়ী সহকারী শিক্ষকও। যদিও তার বিরুদ্ধে ওঠা কোনো অভিযোগই মানতে চাননি প্রধান শিক্ষিকা। সংবাদ মাধ্যমের সামনে তিনি পরিষ্কার জানান, আমার কিছুই বলার নেই, সমস্ত অভিযোগ মিথ্যা।
আপনার নামে অভিযোগ যে আপনি চাল বেচে দেন এখানকার বালি বালি খোয়া সিমেন্ট যেগুলো স্কুলের উন্নয়নের জন্য আসে সেগুলো বেচে দেন? আমি বেচে দিই, গার্জিয়ানরা অনেক কিছুই বলতে পারে। অভিযোগ হলে বিচার এবং পড়ন পাঠানো নাকি ঠিকঠাক হয় না বাচ্চাদের, এ বিষয়ে কি বলবেন? সবকিছুই ঠিকঠাক, স্কুল টাইমে বাচ্চারা মাঠে ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় চলে যাচ্ছে, মোটেই না। গার্জিয়ানরা বলছে, অভিভাবকরা, গার্জিয়ানের মুখ বন্ধ করা যায় না, কারো তালা লাগিয়েছে কেন? সে তো একবার হচ্ছে করে নিয়ে গেল, তালা লাগালো, অন্য সবই জানি, আবার নতুন করে আবার কি কেন তালা? এই বিষয়ে আপনি কি বলবেন? আমার কিছু বলার নেই। ঘটনার জেরে এদিন যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকায়। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকেরা। এই আমাদের অসীমাদি প্রতিমাদি, এখানে হেড ম্যাডাম প্রতিমাদি, ইন্দ্রা স্কুলে আসার পরে এই স্কুল তো ঠিক টাইম মতন খুলে না। স্কুলের যাবতীয় যা জিনিস আছে, বই, লাইব্রেরিতে মোটর, লেটিন, তোমার পাথর, বালি, এই ঘরের কাজ হয়, সেগুলো সব হেড ম্যাডাম আর একটা স্যার মিলে যৌথ হিসেবে বিক্রি করে। তার জন্য আজকে স্কুলটা তালা মারা হয়নি, তালা মারা হয়েছে। কালকে ভিসি কমিটির মিটিং ডেকেছিলো, হেড ম্যাডামই এনাদের নোটিশ করে এনাদের ধারে চিঠি দিয়েছিলো। কালকে দুটোর সময় মিটিং হওয়ার কথা ছিল, এখানে মিটিং হয়নি। এনরা এসে দেখে, কমিটির মহিলারা এসে দেখে স্কুল তালা মারা রয়েছে, স্কুল তালা মেরে হেড ম্যাডাম চলে গেছে, মিটিং আর হয়নি। ইন্দ্রা ওই মহিলারা ওই মিলে আর ওই কমিটির লোক মিলে স্কুলটা তালা মেরেছে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গাইঘাটা। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।